সোমবার রেডের পর আমি পুলিশকে আটকে ছিলাম, কিন্তু এবারে পারবো না, আমার হাতের বাইরে। তাই খুব তাড়াতাড়ি কলোনি ছেড়ে গা ঢাকা দাও। ইন্দ্রাণী তোমাদের কলোনিতে যাচ্ছে, পারলে ইন্দ্রাণীকে তুমি স্পটে থেকো না, অন্য কাউকে দিয়ে করাও। আমার পক্ষে কিছু করা সম্ভব না। তুমি যদি দুমদাম মাথা মোটার মতো ডিসিশন নাও, আমার কিছু করার থাকে না। কখন তোমার বোনকে বোঝাও, মামুনির সঙ্গে যোগাযোগটা তাকে ছাড়তেই হবে। বাড়িতে যাও, গিয়ে বসে ঠান্ডা মাথায় ওকে বোঝাও। হ্যাঁ, অজয় তোমাকে খ্যাপা কুকুরের মতো খুঁজছে ঠিকই, কিন্তু আমি ওকে আটকে দেবো। খোকন, বল কি বললো তোর বস? পুলিশের সাথে কথা বলেছে? তোরে কি খেজুর করতে ডেকেছিল? এই জন্য মিলন না তোমায় যেতে বারণ করেছিল। কাজের কথা কিছু হলো না? যদি পুলিশ তোমায় ছুঁবে নিত, থাম না। যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেগুলো বলা হয়নি। বললে না কেন? বললে হয়তো ময়নাদিকে ছাড়াবার ব্যবস্থা করতো। উনি মাথা গরম করে বলেছিলেন যে ব্যবস্থা করতে পারবেন না, কিন্তু তোমার সঙ্গে কথা বলে হয়তো রাজি হতো না। আমার কেন যেন ওই লোকটাকে ঠিকঠাক মনে হচ্ছে না। এই লোকটা আমার সঙ্গে দুকিবাজি করছে, আমার নিয়ে খেলছে। লোকটা তো আমাদের বিপদে হেল্প করেছে, টাইমে টাইমে টিপও দিয়েছে। হ্যাঁ দিয়েছে, তবে এমন সময় টিপটা দিয়েছে যখন আমাদের আর কিছুই করার নেই। বিপদে ফেলে সেই বিপদ থেকে উদ্ধার করে হিরো সাজার চেষ্টা করেছে। সব মিলিয়ে আমার কেন যেন মনে হচ্ছে অল্প হলেও সব কিছুর পেছনে লোকটার একটা হাত আছে। তাহলে লোকটার আন্ডারে আছিস কেন? ছেড়ে দে, লোকটার ক্ষমতা আছে, আমি ছাড়লেও ও আমাকে ছাড়বে না। কি করবে? তোকে কিছু করার আগেই উড়িয়ে দেবো। এখনো সময় হয়নি বিহারি, কিন্তু লোকটা আমাকে যে কথাগুলো বললো। কি কথা বললো? এত অশান্তির পরও তনু ইন্দ্রাণীর সঙ্গে দেখা করছে পার্কে, নার্সিংহোমে। কিন্তু কেন, কারণটা কি? এরপর তো বিপদে পড়ে যাবে। আচ্ছা, সুরজিৎ রায় যে ওর মেয়েকে টোপ হিসেবে ইউজ করছে এটা তনু বুঝতে পারছে না। তনু নার্সিংহোমে যাবে কি করে? সুরজিৎ রায় যা করেছে এরপর তনু নার্সিংহোমে যেতেই পারে না। খোকনদা, তুমি একবার কলোনিতে যাও, গিয়ে তনুর সঙ্গে কথা বলো। না, আমি কলোনিতে যাব। আমার মন বলছে কলোনিতে গেলেই পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। এটা অলোক সরকারের একটা চাল। বাপি তোমার কাছ থেকে চিরকাল তার আসল রূপটা লুকিয়ে রেখেছে। মাসি, ও বাড়িতে অশান্তি চায় না বলে হয়তো তোমায় বলবে না। আর তোমার ছেলে খোকন বিশ্বাস, ও হয়তো সত্যি সত্যি তোমাকে ভালোবাসে, তাই তোমার সামনে তোমার প্রতি নিন্দা করবে না। কিন্তু সত্যিটা কি? কি এমন করেছে সুরজিৎ? প্রশ্নটা আমাকে নয়, বাপিকে করো। কি ব্যাপার? কেশব, টুম্পা, শ্যামলী বলল তুমি সারাদিন কিছু খাওনি, কি হয়েছে? শরীর খারাপ? খাওনি কেন? শরীর খারাপ হলে ঘুরে বেড়াতে পারতাম না,
সুকন্যা। খোকনের সঙ্গে তোমার ঝামেলাটা হচ্ছে কেন? মামুনির ওপর নজরদারি রাখার জন্য তুমি মনোজকে ডিপোর্ট করেছো কেন? খোকনের ছেলেকে মরতে হলো কেন? খোকন বিশ্বাসকে তোমার কথায় পুলিশ গুনছে কেন? খোকনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, সেটা আমি তোমাকে বহুদিন আগে অনেকবার বলেছি। আমার এই আকাশ ছোঁয়া দাম দিয়ে জমিটা কেনা ওরা কলোনি বানিয়ে দখল করে রেখেছে। এইটুকু সামান্য ঘটনায় এতগুলো প্রাণ যায় না। তুমি সত্যি কথা বলছো না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তুমি বলতে চাইছো না। আর হ্যাঁ, খোকন বিশ্বাসের বোন মামুনির সঙ্গে মেলামেশা করবে, এতে তোমার আপত্তি কেন? ওটা বংশ মর্যাদার ব্যাপার সুকন্যা। ও, বংশ মর্যাদা? খোকনরা যখন এই বাড়িতে আসতো তখন তো তোমার মুখে এই সমস্ত কথা শুনিনি, এখন বংশ মর্যাদার প্রশ্ন উঠছে কেন? এই প্রশ্নগুলো তোমার না, তোমার মেয়ের হয়ে তুমি করছো। না না না, প্রশ্নগুলো মামুনি সোজাসুজি তোমাকে জিজ্ঞেস করেছে, এই কথাগুলো আমার আমার। সমস্যাটা কোথায় জানো সুকন্যা? যখন দুটো মানুষ একই সঙ্গে একই প্রশ্ন করে, তাদের দুজনকে পাগল ছাড়ার কিছু বলা যায় না। ঠিক বলেছো, প্রশ্নের উত্তর সঠিক দিতে না পারলে যে প্রশ্ন করে তাকেই পাগল মনে হয়। তুমি আমাকে খোকন বিশ্বাসের লেভেলে নামিয়ে নিও না। এতদিন তোমার সঙ্গে কাটানোর পর তুমি আমাকে আজ অ্যাকিউজ করছো যে খোকন বিশ্বাসের ছেলেকে আমি মার্ডার করিয়েছি, খোকন বিশ্বাসের পেছনে আমি পুলিশ লাগিয়েছি। ওরা যে আরম্ভ করেছিল তাতে মামুনির সিকিউরিটি নিয়ে আমি খুব চিন্তিত। হ্যাঁ, তাই আমি মনোজকে রেখেছি, ডেপিউট করেছি মামুনির উপর চোখ রাখার জন্য। আর সেটা তুমি বলছো নজরদারি। ঠিক আছে, এতদিন পরে এই বয়সে হয়তো আমার এটাই পাওনা ছিল। তুমি জবাব দিতে চাইছো না, বেশ, আমি খোকনের থেকে জবাব নিয়েই ছাড়ব। তাহলে তো আরো ভালো হবে, চমৎকার হবে। খোকন তখনই বুঝে যাবে যে তুমি আমাকে অবিশ্বাস করে, আমাকে সন্দেহ করে খোকনের কাছে গেছো, আর তার ফায়দাও তুলবেই। আর তার পরিণাম কি হবে তুমি জানো? এই পরিবারের, এই রায়বাড়ির মর্যাদা কোথায় তলিয়ে যাবে? যদি তুমি যেতে চাও যাও, ইটস ইওর ডিসিশন, আমার কিচ্ছু বলো না। তুমি যাবে? তুমি এখন কোথায় বলো? আমি এখন নার্সিংহোমে আছি। কেন? জামাইবাবু কি কোনো কাজ দিয়েছেন? কই না তো। তুমি এখনই থানায় যাও। তারপর? ওসি অজয় তোমাকে একটা ওয়ারেন্টের কপি দেবে, সেটা এনে আমায় দেবে। গিয়ে ওয়েট করবে, সবার সামনে চাইবে না। অজয় টাইম বুঝে তোমায় দিয়ে দেবে। যাও, চলে যাও। ভবানী পুত্থানা। ওসি বলছি। আরে, অলোক স্যার নাকি? গলা শুনে চিনতে পেরেছ? শুনুন, ময়নার উপর টর্চার করা শুরু করে দিন, ও কিন্তু সব জানে। খোকন কোথায় আছে, কোথায় যাবে, সব। আচ্ছা, এক্ষুনি কালেন স্টার্ট করবো? মনোজকে পাঠিয়েছি আপনার কাছে একটা ফালতু কাজে, একটা ওয়ারেন্ট চাইবে, খানিকটা ওয়েট করিয়ে তারপরে একটা ফালতু কাগজ ধরিয়ে দেবে, আর মনোজ যাওয়ার পর টর্চারটা বাড়াবে। কেন স্যার, হঠাৎ? যাতে ময়নার মনে হয় যে মনোজ এসে অত্যাচারটা বাড়াচ্ছে। পাক্কা আছে স্যার,
দরকার পড়লে মনোজ বাবুকেও ইনভলভ করে নেব। আর কলোনিতে আপনি না গিয়ে পুলিশ পাঠান। খোকনকে পাঠানোর যে ব্যবস্থা করেছি সেটা তো আপনাকে আগেই বলেছি। খোকন পৌঁছলেই যেন আপনাকে খবর দেয়, তারপরে আপনি গিয়ে অ্যারেস্ট করুন। মনে রাখবেন এগুলো আমার নয়, সুরজিৎ রায়ের ইনস্ট্রাকশন। ওকে স্যার, রাখছি। জানিস তোর যখন ব্লাডের ক্রাইসিস হয়েছিল তখন তোর এই বন্ধু তোকে ব্লাড দিয়েছিল। তাই তাহলে তো আমরা বন্ধু ছিলাম আর এখন আত্মীয় হলাম। আজকে বেশ ফ্রেশ লাগছে, সত্যি যা ধকল গেল। থাক, এখন আর এই অসুস্থতার কথা আলোচনা না করেই ভালো। তাও ঠিক। মামা, দিদি আসেনি? তুই কি দিদির খোঁজ করছিস নাকি দিদির সঙ্গে থাকে এমন কারোর খোঁজ করছিস, সেটা বল। দিদিরই খোঁজ করছি, আর কার খোঁজ করব। অলোক বলছে যে ইন্দ্রাণী তো একা থাকে না, সঙ্গে বোধহয় নয়। অবশ্যই থাকে, খোকন বিশ্বাসের বোন তনুশ্রী বিশ্বাস। আমাদের অভিভাবক বোধহয় সেই তনুশ্রী বিশ্বাসের খোঁজই করছে। কি অভি? না 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 তো, খোকন বিশ্বাসকে তনুশ্রী যে রোজ নার্সিং হোমে আসে সেটা জানো তো অভি, নাকি সেটাও জানো না? জানি, কথায় কথায় দিদি বলে আমায়। কেন আসে বলতো? হয়তো দিদির কাছে আসে। আসলে দিদি কত বড় সিঙ্গার আর কত অমায়িক, তাই হয়তো দিদির ব্যবহারে মুগ্ধ হয়ে দিদির কাছে আসে। এত জায়গা থাকতে নার্সিং হোমে কেন? সেটা তো তোমার থেকে জিজ্ঞেস করলেই জানতে পারবে। মানে তনুশ্রীর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই? তনুশ্রী তোর কাছে আসে না? শিওর? হ্যাঁ, আমার কাছে আসে না। রিলেশন না থাকাই ভালো, ওরকম নটোরিয়াস দাদার বোন তো। কে নটোরিয়াস? খোকন বিশ্বাস। তুই ভাব না, তোদের মাদক কাকে খুন করেছে, আর আমাদের মামুনিকে বারবার অপমান করেছে, অত্যাচার করেছে। দিদিকে অত্যাচার করেছে? কই, দিদি আমাকে কিছু বলেনি তো? না না, অত্যাচার মানে হচ্ছে অপমান করা, মানেই তো এটা মানসিক অত্যাচার করা। আমি সেটাই বলতে চাইছি। আর তাছাড়া দেখ, তোকেও তো এভাবে রাস্তায় ফেলে মেরেছে। আমরাও মুখ বুঝে নেই, খোকনের এগেনস্টে আমরাও কেস ফাইল করেছি, পুলিশও কেস মুভ করছে। দুটো কেসের চাপে খোকনের জেল হবেই। হ্যাঁ হবেই, তবে অনেকটাই কিন্তু ডিপেন্ড করছে তোর উইটনেসের উপর। তোকে যে খোকন দলবল নিয়ে মারধর করে এই অবস্থা করেছে সেটা তোকে সাক্ষী হিসেবে কোর্টে দাঁড়িয়ে বলতে হয়। মাধব বেঁচে থাকলে দরকার হতো না, কিন্তু মাধবকে তো খোকন মেরে দিয়েছে যাতে ও সাক্ষী না দিতে পারে। শোন, কালকে আমি পেপারসগুলো নিয়ে আসবো, তুই এটা সই করে দিস, তারপর আমি দেখবো খোকন বিশ্বাস কি করে পাচ্ছে। আমি এই মিথ্যে সাক্ষী দিতে পারবো না মামা। মিথ্যে সাক্ষী মানে? খোকন বিশ্বাস তো সত্যি সত্যি তোকে মারধর করেছিল, আত্মহত্যা করে দিয়েছিল, সবাই দেখেছে। আর মাধবও তো মরার সময় একই কথা বলে গেছে। মাধব কাকা সেই সময় সেন্সে ছিল না, বোধহয় ঠিকঠাক বলেনি। তাহলে কি তুমি এমনি এমনি ইনজিওর্ড হয়ে নার্সিং হোমে বসে আছো? না, মার খেয়ে। তবে খোকন বিশ্বাস আমাকে মারেনি, আমাকে মেরেছে ওই
কলোনির পাশের পাড়ার ছেলেরা, বরং কলোনির ছেলেরা তো আমাকে উল্টে সেভ করতে এসেছিল। কি বলছিস তুই, সজ্ঞানে বলছিস তো? হ্যাঁ, একদল ছেলে বাইক নিয়ে যাচ্ছিল, ওদেরই একটা ছেলের সাথে আমার গাড়ির ধাক্কা লাগে, তারপরে ওরা আমাকে নামিয়ে মারতে থাকে। তখন বরং কলোনির ছেলেরাই তো আমাকে রেস্কিউ করে, তারপর গাড়িতে তুলে দেয়। মামা, প্র্যাকটিক্যালি আমি খোকন বিশ্বাস বলে কাউকে চিনি না, আর যাকে চিনি না সে আমাকে মেরেছে, এই মিথ্যে সাক্ষী কেন দেবো বলো? প্রতিঘাত